বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র প্রচারের জন্য কাজ করে। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের টান পড়েছে। কোন রোগীকে চিকিৎসকেরা রক্ত লিখে দিলে ব্লাড ব্যাঙ্ক থেকে সেই রক্ত পাওয়া যায় না। রবিবার ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 32তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত থেকে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, এই অবস্থায় সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। রক্তদানের মতো মহৎ কর্মসূচিতে ছাত্র যুব সকলকে এগিয়ে আসতে হবে। আগরতলা সিআইটিও কার্যালয়ে অনুষ্ঠিত রক্তদান শিবিরে 30 জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে, কারণ ব্লাড ব্যাঙ্কে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম, এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাঙ্কে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না, ঠিক হচ্ছে না না। সেদিক থেকে আমার নিজের ধারণা, গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনে চলে গেছে।